फ्रेंड्स अस्सलामु आलैकुम, आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। आज के आमी खूब कमन एक रेसिपी आपनादेर काछे शेयर करब। रमजानेर समय आमरा सब समय एकटु डालेर बड़ा खेते पछंद करी। डालटाके आमी भिजिए रेखेछिलाम, तारपरे आमी एई जे एक बाटा डाल आमी एक कप निये एखाने पुदीना पाता आर धने पाता आछे, एखाने काँचामरिच आछे तीन चारटी, আর এখানে এক কাপ দেশি পেঁয়াজ দিয়ে দিলাম। নর্মালি আপনারা যখন পেঁয়াজু তৈরি করবেন বা ডালের বড়া তৈরি করবেন অবশ্যই দেশি পেঁয়াজ দিতে চেষ্টা করবেন। দেশি পেঁয়াজ যদি আপনারা না দেন বড়াটাতে তাহলে বড়াটা কিন্তু মচমচে হবে না, বেশি ভালো হবে না বড়াটা। আর আমি এখানে অনেক ধরনেরই মশলা নিয়েছি, আমি আমার পরিমাণ মতো মশলা দিচ্ছি। যেহেতু এক কাপ ডাল, এখানে আমি এক চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। আমি একটু কালো জিরা দেই সবসময় ডালের বড়াতে। এক কাপ ডালের মধ্যে হাফ চা চামচের চেয়েও কম একটু জিরা দিয়ে দিলাম, হাফ চা চামচের চেয়ে কম একটু আদা দিয়ে দিলাম। জাস্ট যার যার পরিমাণ মতো দিবেন। আমি এখানে দেখেন এই যে হলুদ দিয়েছি, এক চা চামচের চার ভাগের এক ভাগ। আমি সবসময় ডালের বড়াতে হলুদটা একটু কমই দেই, যে কোনো পাকোড়াতেই আমি একটু হলুদ কম ব্যবহার করি। এখানে হাফ চামচ ধনে দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে একটু কম, আর রসুন দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে একটু কম, হাফ টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। এবার মশলাটাকে আর সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মেখে তারপরে আমি ডালটাকে মিক্সড করব। আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই আপনাদের কাছে আমার রেসিপিটা আমি শেয়ার করছি। আমি আমার শাশুড়ি মা খালাদের কাছে এই রেসিপি শিখেছি। আর যদি একেবারে বেশি পেঁয়াজ দিয়ে বানাতে চান সেটাও এক ধরনের পেঁয়াজু। আমরা বাসায় নর্মালি এই এরকমই পেঁয়াজ দেই, পেঁয়াজ দিয়েছি এক কাপ ডালে। আমি চলুন এখন আমরা ভাজতে চলে যাই পেঁয়াজু বা ডালের বড়া। পেঁয়াজুটাকে ঠিক এভাবে ধরি। অনেকেই বেকিং সোডা বেকিং পাউডার দেয় ফুলার জন্য, এটার কোনো দরকার হয় না। আপনি যদি ডালটা ঠিক মতো বাটেন বা কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, ম্যাশটা ঠিক মতো হয়, তাহলে আপনার ফুলার জন্য কোনো আলাদা কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। তেলটা আমার বেশি গরম হয়ে গিয়েছে, এই জন্য ডালটা সবসময় আস্তে একটু কমিয়ে দিবেন। এই যে এইভাবে আমি আগে যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো অলরেডি আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে ফেলব। প্রথমে সবাই এইভাবেই করে, আমি কিভাবে করি সেটাই আমি দেখালাম। অলরেডি আমার পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে, বেশি পোড়া পোড়া করে ভাজলেও কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো লাগে না। তাহলে কেমন হলো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা আমার এই ডালের বড়া বা পেঁয়াজু রেসিপি? যদি আপনাদের আমার এই ডালের বড়া বা পেঁয়াজু রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার বন্ধুরা এবং আমার ভাই বোনেরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। আর এখনও যারা আমার বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে ভালোবেসে আমাকে লাইক করছেন, কমেন্ট করছেন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম, রমজান মোবারক, আল্লাহ হাফেজ।